সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিল, যেটা ছিল মেশো থেকে। আর কেন অর্ডার করেছি, কি জন্য অর্ডার করেছি, খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে, সেটা তোমাদের সাথে অলরেডি আমি আগের ব্লগেই শেয়ার করেছি। কোথায় যাব সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ইন্ডিয়া পাকিস্তান বলছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ, মানে যা টেনশন আমাদের আজকে, আমাদের মতন টেনশন গোটা ভারতবর্ষের মানুষের। তো ইন্ডিয়া এখন ব্যাট করছে, আমার ডুগো বলে দিয়েছে আজকে ইন্ডিয়া উইন হবে। তুমি ইন্ডিয়া যদি উইন হয়, তুমি যা চাইবে মামা তাই দেব। ওকে ইয়েস, তো আমরা তো ভীষণ এক্সাইটেড, আমরা এখন ম্যাচ দেখছি। অলরেডি ইন্ডিয়া ব্যাটিং স্টার্ট করে দিয়েছে, 7 ওভার হয়েও গেছে। মানে আমাদের মানে জান দিক দিক করছে যতক্ষণ না আজকে খেলা ফাইনাল কমপ্লিট না হচ্ছে। তোমরা সবাই গেস করতে থাকো কে জিতবে আজকে, কে মানে ওয়ার্ল্ড কাপটা নিয়ে যাবে বাড়িতে। দেখো না, মানে সোফার ওপরও স্নান টানের নাম নেই। এখন 2 বাজে, আমি থেমে থেমে গেলাম। বল ভাই, কি মনে হচ্ছে আজকে কে জিতবে বল? বল বল। আরে ভাই, আর বাবা আজকে হয়ে যাক একটা বেট নাকি দেশি মুরগি। আমি বলছি, তুমি বলো কে জিতবে? শোনো, যদি ইন্ডিয়া জেতে তাহলে আমি তোমাকে দেশি মুরগি খাওয়াবো আমার তরফ থেকে, আর যদি সেটা উল্টো হয় তাহলে তোমার তরফ থেকে। কিন্তু না, মানে যদি যদি কাউকে তো একটা অপোজিট, তো কাউকে একটা হতে হবে। সবাই যদি বলি ইন্ডিয়া জিতে তাহলে আর বেটের কি হলো, তাই তো? দেশি মুরগির টাকাটা দিয়ে দে আগেই নিয়ে। বাবা বলছে দেশি মুরগির টাকাটা নাকি এখন থেকেই দিয়ে দেবো, কারণ বাবা একদম 100-200% শিওর যে ইন্ডিয়া জিতবে। তো চলো এখন ম্যাচটা দেখা যাক, আর ওয়েট হচ্ছে না। বাবার সাথে বেট হয়েছে, বাবা বলেছে ইন্ডিয়া জিতলে আমি বাবাকে বলেছি দেশি মুরগির দায়িত্ব আমি খাওয়াবো। আর আমি বলেছি বাই চান্স যদি উল্টো হয় তাহলে বাবা দেশি মুরগি। তুই রাজি তো? তুমি আজকে ইন্ডিয়া জিতলে তুমি যা চাইবে তাই। ইয়েস, হ্যাঁ, গোটা বিছানায় এখন এইসবই চলছে। দুপুর শিখিয়ে দিলে তো হবে না, ওর বাচ্চার মন থেকে ও যেটা চাইবে। তুই যদি ওকে ওকে শিখিয়ে পড়িয়ে দিস যে বুলেট চাও এই চাও, তাহলে তুই চালাতে পারবি আর কি, তাই তো? না, তো এখন মানে খেতে যেতেও ইচ্ছে করছে না, বিশ্বাস করে এত টেনশনে আমরা আছি সব। ওফ, মার্চ চাক, পারলো না, পারলো না, পারলো না। রোহিত শর্মা ধীরে 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 খেল ভাই, উতনা জলবাজি নেই হে বেটা, সবর করকে খেলো, সবর করকে খেলো। গিল তো আজকে আউট হয়ে গেল 4 রানেই, এখন খেলছে রোহিত শর্মা আর খেলছে আমাদের বিরাট চিকু। এ আমার এক ফ্রেন্ডের নাম ছিল, মানে আছে এখনো, ওর নাম চিকু। মার বিরাট, মার 6। পুরো এখন এই অবস্থা, তাহলে জিতলে কি হবে? মানে সত্যি কথা মনটাই খারাপ হয়ে গেছে। ইন্ডিয়ার 3 উইকেট চলে গেছে, 86 না এরকম রান আছে, এত মন খারাপ করছে। মানে ভালো ভালো প্লেয়ারগুলো সব আউট হয়ে যাচ্ছে। জানি তো ইন্ডিয়ার মেন টাইমগুলোতে ইন্ডিয়া একদম মানে আর কি, মানে ওরা এতটাই টেনশনে আছে, স্বাভাবিক। এত বড় একটা দায়িত্ব ওদের আজকে পড়েছে মাথায়, তো মনটা খুব খারাপ হয়ে গেছে। আর অনেকটাই লেট হয়ে গেছে, উঠবো খাবো করে টাইমই হচ্ছে না। তো এখন সবাই মিলে লাঞ্চটা করে নিই, ডুব্বুকে অনেকক্ষণ হয়েছে খাওয়ানো হয়ে গেছে, তো আমরা এখন আমি আর বাবা লাঞ্চ করে নিই। আজকে রান্না দিদি রান্না করেছে, এই যে মুড়ো ঘণ্ট, এখানে করেছে বোয়াল মাছ, আর করেছে আমি বলেছি আমার খুব প্রিয় এটা আলু, মানে কুমড়োকে কালো জিরে দিয়ে ভাজে। এই ম্যাচ আর কি দেখবো, ইন্ডিয়া মানে পুরো একদম মানে কি বলবো, মুডটাই পুরো অফ করিয়ে দিল, আনএক্সপেক্টেড বাজে খেলেছে আজকে। যাই না এখন অস্ট্রেলিয়া কি করবে, মাত্র তো 200 রান করেছে আর 5 ওভার বাকি আছে। তো মন খারাপের জন্য আমরা এখন বেরোচ্ছি একটু চা খেতে, চা না খেলে আর যেখানে চা খেতে আছে ওখানে বিগ স্ক্রিনে আমরা খেলা দেখবো, ওখানেও খেলা চলছে। তো এখন হয়তো আর কিছুটা, আর কত, হ্যাঁ আর 5 ওভার আছে, 8 উইকেট চলে গেছে, 215 রান হয়েছে। খুব ব্যাড, মানে একদম আজকে ইন্ডিয়া খুবই বাজে খেলেছে।
মানে যেগুলো ইন্ডিয়া থেকে যাদের যাদের থেকে এক্সপেক্টেড ছিল তারা একদম বাজে খেলেছে। তো এখন আমরা বেরোই, চারটা দিন এত বাড়িতে বসে এই খেলার এত টেনশন নিতে পারছি না, তখন আমরা একটু বেরোবো। এই যে আমার দুগ্গু পাপা রেডি হয়ে গেছে, তাই তো পাপা? কোথায় যাবে? চা খেতে যাবে। আমার দুগ্গুও যাবে চা খেতে, তাই তো বাবা? আমরা যাবো চা খেতে। তো চলো, আর দিদিরাও আসবো ওই দিক থেকে, সব একসাথে ওখানে আড্ডা হবে। আর ওখানে ম্যাচ হচ্ছে, বড় স্ক্রিনে শুনলাম যে ওখানেও ম্যাচ দেখা হবে, তো যাওয়া যাক। তোমাদেরকে বললাম আমরা ক্যাফেটেরিয়াতে আসবো, সেখানে বড় প্রজেক্টটা লাগানো হচ্ছে, সেখানে আমাদের ম্যাচ দেখা হবে। তো দিরা আগেই চলে এসে ভালো একদম ফ্রন্টে জায়গা নিয়ে নিয়েছিল, তো আমরাও পৌঁছে গেলাম সেখানে। अपना दबदबा जरूर बना के रखेगी सर, ऑस्ट्रेलिया बहुत अच्छा क्रिकेट खेल रहा है लेकिन खाली विकेट बहुत इंपॉर्टेंट है। যেহেতু দীরা ওখানে পৌঁছে গেছিল আর ক্রাউড বেশ হচ্ছিল, তার জন্য দীরা অলরেডি আগে থেকে চায়ের অর্ডার দিয়ে রেখেছিল। আমরা পৌঁছানো মাত্রই কিন্তু সেখানে ওরা চা সার্ভ করে দিয়েছিল। এবার চায়ের সাথে ওয়ার্ল্ড কাপ দেখার মজাটাই কিন্তু আলাদা। शुरुआत बुमराह वर्सेस डेविड वार्नर, दो स्लिप मैच, शुरुआत ओवर द विकेट ही करेंगे बुमराह। गेम ऑन, শুধু কি ম্যাচ দেখে মন ভরবে, পেটটাকে তো বড়াতে হবে। তাই আমরা আবার চলে এলাম খেলার মাঝখানে, যখন উইকেট পড়ছিল আনন্দ তো ভীষণ মনে হচ্ছিল, তো একবার করে চায় রিফিল করতে এলাম আর সাথে কিছু স্ন্যাক্সও আমরা এখানে অর্ডার দিলাম। যে অর্ডারটা আমরা দিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম কর্ন চিজ স্যান্ডউইচ আর সাথে ছিল লাল চা, আর তারপর দিদি আবার অর্ডার করেছিল কিন্তু পপকর্ন। क्योंकि स्पिन के सामने वाला चैलेंज जो ऑस्ट्रेलिया प्रदान करती है भारतीय बल्लेबाज को, उससे ज्यादा चैलेंज होगा ऑस्ट्रेलियाई बल्लेबाज को भारतीय स्पिन के सामने। अलग से ढंग मगर स्वाद का एक तरह तमला पसंद है, इलायची अनोखा स्वाद। रविंद्र जडेजा को बुलाया गया है। Not possible. Getting a bank account your way feels like a battle. Indus In Bank presents Indy. Get high returns and link your FD to savings account to pay with FD.
এইটা ফালতু ম্যাচ হচ্ছে, পুরো সন্ন্যাটা হয়ে গেছে। আর ইন্ডিয়া জেতার তো কোনো চান্সেসই নেই, আমরা মন খারাপে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসেও গেছি, মনটা ভীষণই খারাপ, কিন্তু কিছু করার নেই, খেলা তো খেলাতে তো হারজিত হয়েই থাকে। কোন টাইমে কীভাবে খেলা এদিক থেকে ওদিক হয়ে যায় কেউ বলতেও পারবে না। তো তেমনটাই এবছর আমাদের হলো না, তো কী হয়েছে নেক্সট বার অবশ্যই আমরা পাবো। আর ইন্ডিয়ান টিমকে এটাই বলবো, ভীষণ ভালো খেলেছে ওরা, ওদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছে। সো খেলাটা হাফ যতক্ষণ বুঝেই গেছিলাম যে এবার অস্ট্রেলিয়া জিতেই যাবে, তো আমরা সেখান থেকে চলেও এসেছি। বিকজ ঠান্ডাটা অতিরিক্ত বাড়ছিল আর ডুগ্গুর সাথে ছিল বলে আমরা আর বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি। চার বছর পর আবার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় পাবে এই হোপ নিয়েই এখন আমরা থাকবো। অস্ট্রেলিয়া জিতে গেল তো ইন্ডিয়া হেরে গেছে ওয়ার্ল্ড কাপ, তুমি তো সেদিনই বলে দিয়েছিলে অস্ট্রেলিয়া উইন হবে। সবার মন খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবারে ওরা সারাদিন এগুলো নিয়ে খেলবে, ডুবে যে সব অ্যালফাবেটস গুলোকে সাজাবে, নাম্বার গুলোকে সাজাবে, এইভাবেই ও খেলবে। এখানে বাংলাও আছে কিন্তু বাংলা তো এখনো ডুগু জানে না, ওই জন্য এগুলোকে কিছু করতে পারছে না। এটা হাতে কি নিয়েছো বলো? ইয়েস। আচ্ছা সবাইকে একটু গুড নাইট বলে দাও তো পাপা, এন্ড সাবস্ক্রাইব টু মাম্মাস চ্যানেল। ইয়েস, বাই বাই বলে দাও সবাইকে। আমার সাথে বেটে কিন্তু আমি জিতে গেছি, বাবাকে আমি ফোন করে বলেও দিয়েছি যে এরপর কিন্তু দেশি মুরগির একটা কিন্তু ট্রিট তোমার কাছ থেকে পাই। বাবা বলো ঠিক আছে দিয়ে দেবো, মানে হেরে গেছে আর কি করা যাবে। কিন্তু সত্যি কথা এতটাই মন খারাপ করছে, মানে আমাদের যতটা হোপ ছিল ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া আজকে পুরো মানে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। আর কি বলবো, এনিওয়েজ বাড়িতে চলেও এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন ডুগুকে খাওয়াবো, পুরো 10টা বাজে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এত মন খারাপ নিয়ে আর ভিডিও বাড়াতে ইচ্ছে করছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলকে তাড়াতে করে সাবস্ক্রাইব করে দেবে। বাবাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, চলো বাবাই।